আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি টেন্সের পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমরা টেন্সের ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস আলোচনা করছি, তো এখন বাকি পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। পারফেক্ট টেন্স, পূর্বের ভিডিওতে আমি বলছি ইনডেফিনিট সিনেমিফাই, কন্টিনিউয়াস সিনেমিফাই, এখন বলবো পারফেক্ট সিনেমিফাই। তো পারফেক্ট সিনে একটা সহজ সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা এভাবে শিখবো, পারফেক্ট মানে পার্টিসিপল, পারফেক্ট মানে পার্টিসিপল, পার্টিসিপল, পার্টিসিপল মানে ভার্ব তিন নম্বর, পার্টিসিপল মানে ভার্ব তিন নম্বর, অর্থাৎ যে পারফেক্ট টেন্সে হোক না কেন সেখানে অবশ্যই ভার্ব তিন নম্বর হতে হবে। যেমন আমি একটা যদি ভার্ব নিই গো, তাহলে গো থেকে আসে ওয়েন্ট, ওয়েন্ট থেকে আসে গন, এই গনকে বলে ভার্ব তিন নম্বর। তাহলে যে কোনো পারফেক্ট টেন্সে হোক, সেটা প্রেজেন্ট পারফেক্ট অথবা ফার্স্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট, সেখানে অবশ্যই ভার্ব তিন নম্বর হতে হবে। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি, আই ড্যাশ টু স্কুল, আই ড্যাশ টু স্কুল, আই ড্যাশ টু স্কুল, তাহলে এখন আমি এটাকে বানাবো পারফেক্ট টেন্স। তো পারফেক্ট মানে পার্টিসিপল, পার্টিসিপল মানে ভার্ব তিন নম্বর, অর্থাৎ সেন্টেন্সগুলোতে অবশ্যই ভার্ব তিন নম্বর হতে হবে। তাহলে আমি এখানে দিলাম গন, এখানে দিলাম গন, এখানেও দিলাম গন, তাহলে হলো আই গন টু স্কুল, আই গন টু স্কুল, আই গন টু স্কুল, এখন তিনোটাই পারফেক্ট আমার বলা শর্ত মতে। এখন আমাকে চিনতে হবে যে কোন পারফেক্ট, কি প্রেজেন্ট পারফেক্ট না ফার্স্ট পারফেক্ট নাকি ফিউচার পারফেক্ট। তো ভার্ব তিন নম্বর আগে, অর্থাৎ গন ভার্বের আগে বা ভার্ব তিন নম্বর আগে যদি হ্যাভ অথবা হ্যাজ দুইটা একটা থাকে, হ্যাভ অথবা হ্যাজ দুইটার একটা থাকে, তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। যদি ভার্ব তিন নম্বরের আগে হ্যাড থাকে, তাহলে সেটা হবে ফার্স্ট পারফেক্ট। আর যদি ভার্ব তিন নম্বর আগে বা ভার্বের পার্টিসিপল ফর্মের আগে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে, তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট। তাহলে আমরা এভাবে মনে রাখবো যে পারফেক্ট মানে পার্টিসিপল, পার্টিসিপল মানে ভার্ব তিন নম্বর, অর্থাৎ পারফেক্ট টেন্স বানাতে হলে আমাদেরকে অবশ্যই ভার্ব তিন নম্বর সেন্টেন্সে বসাতে হবে। এবং ভার্ব তিন নম্বর বসানোর পরে সেটা পারফেক্ট হবে। এবং কোন পারফেক্ট হবে? যদি ভার্ব তিন নম্বর আগে বা ভার্বের পার্টিসিপল ফর্মের আগে হ্যাভ অথবা হ্যাজ দুইটা যে কোনো একটা থাকে, তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি ভার্বের পার্টিসিপল ফর্ম বা ভার্ব তিন নম্বর আগে হ্যাড থাকে, তখন সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। আর যদি ভার্বের পার্টিসিপল ফর্ম বা ভার্ব তিন নম্বর আগে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে, তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন এখন আমি যদি একটা ভার্ব কাম নিই, আমি একটা ভার্ব যদি কাম নিই, তাহলে আমরা জানি কাম থেকে হয়, কাম থেকে কেইম, আর কেইম থেকে হচ্ছে কাম। তাহলে যেহেতু আমি পারফেক্ট বানাবো, এই জন্য আমাকে ভার্ব লাগবে তিন নম্বর এটা, তাহলে আই ড্যাশ কাম হোম প্রথম বাক্য লিখলাম, দ্বিতীয় বাক্য একই, আই ড্যাশ কাম হোম, তৃতীয় বাক্য আমি লিখলাম একই, আই ড্যাশ কাম হোম। তাহলে আমার বলা শর্ত মতে তিনোটাই পারফেক্ট। এর কোন পারফেক্ট হবে? যদি এক কাম বাড়বের আগে বা বাড়বের তিন নম্বর ফর্মের আগে হ্যাভ অথবা হ্যাজ দুইটা যে কোনো একটা থাকে, হ্যাভ অথবা হ্যাজ দুইটা যে কোনো একটা থাকে, তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আই হ্যাভ কাম হোম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। যদি ভার্ব তিন নম্বর আগে হ্যাড থাকে, তাহলে সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে আই হ্যাড কাম হোম, এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। আর যদি ভার্ব তিন নম্বরের আগে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে, শেল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে, তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। বাস, তাহলে আমাদের পারফেক্ট সিনের শেষ। এভাবে আমরা অগণিত উদাহরণ দিতে পারি। এখন আমরা
পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে শিখবো সেটা আলোচনা করব। তো আমি পূর্বে বলছি যে কন্টিনিউয়াস মানে হচ্ছে আইনজি, যেহেতু এখানে কন্টিনিউয়াস শব্দ আছে তাহলে এখানেও আইনজি। আমি আবার বলতেছি আমরা এভাবে মনে রাখবো যে কন্টিনিউয়াস মানে আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। যেমন আমি যদি একটা ভার্ব গো নিই তাহলে গো এর সাথে আইএনজি দিলে হবে গোয়িং। কন্টিনিউয়াস টেন্স বানাতে হলে আমাকে অবশ্যই এই গোয়িং ফর্মটা ব্যবহার করতে হবে অর্থাৎ আইএনজি যুক্ত ফর্ম ব্যবহার করতে হবে, এবার সেটা দিয়ে কন্টিনিউয়াসই হোক। তাহলে আমি উদাহরণ লিখতেছি আই ড্যাশ গোয়িং টু স্কুল, আই ড্যাশ গোয়িং টু স্কুল। এখন তিনটা কন্টিনিউয়াস আছে, কেন? কারণ বারবার সাথে আইএনজি আছে। এখন কোন কন্টিনিউয়াস? যদি শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতো তাহলে এখানে আমি যার তিনটার থেকে যে কোনো একটা আসতো, যেটা আমি পূর্বে ভিডিওতে বলছিলাম। যদি ফার্স্ট কন্টিনিউয়াস হইতো তাহলে এখানে ওয়াজ অনার দুইটা থেকে যে কোনো একটা আসতো, আর যদি ফিউচার কন্টিনিউয়াস হইতো তাহলে এখানে শেল বি অথবা উইল বি দুইটা থেকে যে কোনো একটা আসতো। কিন্তু এখন আমাদের আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার জন্য শর্ত হচ্ছে এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকা লাগবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকা লাগবে। যদি গোয়িং বার্বের আগে বা আইএনজি যুক্ত বার্বের আগে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি গোয়িং বার্বের আগে বা আইএনজি যুক্ত বার্বের আগে হ্যাড বিন থাকে তখন সেটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি গোয়িং বা আইএনজি যুক্ত বার্বের আগে শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকে, শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকে তখন সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি আবার বলতেছি যদি আইএনজি যুক্ত বারবার আগে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আইএনজি যুক্ত বারবার আগে হ্যাড বিন থাকে তাহলে সেটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি আইএনজি যুক্ত বারবার আগে শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকে তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের কন্টিনিউয়াস শিখাও শেষ। তো এখন আমি ইনডেফিনিট থেকে পারফেক্ট পর্যন্ত বা পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত 12টি ফর্ম আবার বলতেছি। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। যদি কোনো সেন্টেন্সে ভার্ব এক নম্বর থাকে তখন সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যদি কোনো সেন্টেন্সে ভার্ব দুই নম্বর থাকে তখন সেটা হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, যদি কোনো সেন্টেন্সে শেল অথবা উইল প্লাস ভার্ব এক নম্বর থাকে তখন সেটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াসের ক্ষেত্রে অবশ্যই আইএনজি যুক্ত ভার্ব লাগবে। যেমন আমি ভার্ব নিলাম গো, তাহলে হবে গোয়িং আইএনজি যুক্ত ভার্ব, এখানেও গোয়িং, এখানেও গোয়িং। এখন কোন কন্টিনিউয়াস বানাবো? যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাইতে চাই তাহলে আমাকে অবশ্যই এখানে এম ইজ অথবা আর তিনটা যে কোনো একটা নিতে হবে। যদি ফার্স্ট কন্টিনিউয়াস বানাইতে চাই তাহলে আইএনজি যুক্ত ভার্বের আগে এখানে আমাকে ওয়াজ অথবা অয়ার দুইটা থেকে যে কোনো একটা নিতে হবে, আর যদি ফিউচার কন্টিনিউয়াস বানাইতে চাই তাহলে আইএনজি যুক্ত ভার্বের আগে আমাকে শেল বি অথবা উইল বি দুইটা যে কোনো একটা নিতে হবে। তাহলে আমাদের কন্টিনিউয়াস হয়ে গেল। এবার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট।
তো পারফেক্ট মানে পার্টিসিপাল, পার্টিসিপাল মানে ভার্ব তিন নম্বর, অর্থাৎ অবশ্যই আমাদেরকে ভার্ব তিন নম্বর নিতে হবে। যেমন গো যদি নিই তাহলে হবে গন, তিন নম্বর ফর্ম। এখন কোন পারফেক্ট? এখানেও গন দিলাম, এখানেও গন দিলাম। এখন কোন পারফেক্ট? যদি প্রেজেন্ট পারফেক্ট বানাইতে হয় তাহলে আমাকে অবশ্যই এখানে ভার্ব তিন নম্বর, ভার্বের তিন নম্বর ফর্মের আগে হ্যাভ অথবা হ্যাজ দুইটা যে কোনো একটা নিতে হবে, হ্যাভ অথবা হ্যাজ, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট। আর যদি ফার্স্ট পারফেক্ট বানাইতে হয় তাহলে গন ভার্বের আগে বা ভার্বের তিন নম্বর ফর্মের আগে আমাকে হ্যাড নিতে হবে বা হ্যাড বসাতে হবে। আর যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বানাইতে হয় তাহলে আমাকে ভার্বের তিন নম্বর ফর্মের আগে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ দিতে হবে, শেল হ্যাভ অথবা উইল হ্যাভ দিতে হবে। পারফেক্ট শেষ। এবার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আবার কন্টিনিউয়াস আছে। তো কন্টিনিউয়াস মানে আইনজি, অর্থাৎ বারবার সাথে আইনজি। তো আমি গো নিলে এখানে হবে গোয়িং, যেহেতু আইনজি যুক্ত বার, এখানেও গোয়িং, এখানেও গোয়িং। এখন কোন পারফেক্ট কন্টিনিউয়াস? যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানাইতে হয় তাহলে আমাকে গোয়িং বারবের আগে দিতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। যদি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানাইতে হয় তাহলে আমাকে গোয়িং বারবের আগে অথবা আইন যুক্ত বারবের আগে দিতে হবে হ্যাড বিন। আর যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বানাইতে হয় তাহলে আমাকে গোয়িং বারবের আগে বা আইন যুক্ত বারবের আগে দিতে হবে শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। ব্যাস, তাহলে আমাদের বারো ফকার টেন্স শেষ। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা টেন্স খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ, সালামু আলাইকুম।